এক এক ব্যক্তির অনুসারী বা অন্য পক্ষের অনুসারী বিভিন্ন ধরনের প্রতিফলন আসতে পারে এর মানে এই না যে সম্পূর্ণ নিষ্ক্রিয় ব্যক্তিরা এই কমিটিতে আসছে এটা ভুল ধারণা উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন অসলেই সংকেত আমি এটাকে মনে করি না এক ধরনের সতর্কবাণী এবং উপদেশ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের সকল কর্মকাণ্ড গণতান্ত্রিক গণতান্ত্রিক যে কর্মকাণ্ড আমাদের অর্থাৎ বিভিন্ন কমিটি পুনর্গঠন গঠন প্রক্রিয়াতে যারা বিগত দিনে আমাদের দলীয় কার্যক্রমে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেই অংশকে পুনরায় পদায়ন করা অর্থাৎ পদোন্নতি দেয়া এবং নতুন যারা এতদিন ধরে দলে ছিলেন তাদেরকে উপরে উন্নতি করা তো এটাই কিন্তু একটা প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ তো সেই অংশর হিসেবেই কোথাও না কোথাও হয়তো বা মনোমানিন্য না হলেও কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে এটা স্বাভাবিক এবং একজন ব্যক্তি একটি দলের জন্য একটি এলাকা ভিত্তিতে অঞ্চল ভিত্তিতে আঞ্চলিকভাবে দলের সেবা করতে গেলে তার কিছু অনুসারী ভক্ত তৈরি হয় একটি বলয়ের তৈরি হয় তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে প্রতিটি কমিটিতে প্রত্যেকের মাইন্ডের বা প্রত্যেকের অনুসারী থাকবে তা না তো সেই ক্ষেত্রে এই প্রতিক্রিয়ার বক্তব্য অনুসারে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মানে সিনিয়র সাবেক মেয়র তিনি বলেছেন এটা একটা স্বাভাবিক কথা তো তার মানে এই না যে এটা খুব মুখ্য দলের বর্তমান বাস্তব অবস্থা আপনি যেটা বলছেন তা সেটাও না আপনি জানেন যে আমরা আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুব ভালোভাবেই দেখছি যে সরকার দলীয় প্রার্থীরা নৌকার ভরাডুবি হচ্ছে তাদেরই বিদ্রোহী প্রার্থীর কাছে তো এর থেকে কি প্রমাণ হয় প্রমাণ এটা কিন্তু যুগে যুগেই আছে কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে একই ব্যক্তির অনুসারী অর্থাৎ ওই অঞ্চলের যিনি জেলার সভাপতি ছিলেন বা এতদিন ধরে যিনি রাজনীতি ধরে এসে রেখেছেন তার সকল অনুসারী যে সেই কমিটিতে আসবেন তা না কমিটি করা হয় পুনর্গঠন করা হয় কিন্তু মাঠ পর্যায়ে যাদের সক্রিয় ভূমিকা যারা অবদান রেখে আসছেন এবং আগামীতে অবদান রাখবেন তাদেরকে তাদের কার্যক্রমকে পুনর্মূল্যায়ন এবং মূল্যায়নের মাধ্যমে কিন্তু করা হয় সেই ক্ষেত্রে দলের কমিটি গঠনের যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তা অত্যন্তই গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক সেক্ষেত্রে একই ব্যক্তির অনুসারী সবাই যে সব কমিটিতে আসবে তা না নেতিবাচক বা টুকটাক আপনার প্রতিক্রিয়া থাকতেই পারে আমরা মনে করি যে যেখানেই থাকুক যে যে পদে আমি নিজে দলের একজন সাধারণ কর্মী হিসাবে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলের জন্য জনগণের জন্য দেশের মানুষের জন্য কাজ করাই কিন্তু বিএনপির মূল লক্ষ্য তো সেটা যদি ঠিক থাকে সেই কিছু গেলো আসো না আজকে যুবদল না মূল দল না অঙ্গ সংগঠনে হয়তো বিভিন্নজন বিভিন্ন মতের অনুসারীদেরকে আনার চেষ্টা করছে এটা মুখ্য না পদ মুখ্য না আপনার কার্যক্রম দলের জন্য আপনার কি ধরনের ডিভোশান উৎসর্গ করছেন নিজেকে সেটাই কিন্তু মুখ্য দেখুন আমি আমি যেটা মনে করি একজন সিনিয়র হিসেবে উনি একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে যা উনি বলছেন এটা একটা সতর্কবাণী বা উপদেশমূলক তো এটা একটু প্রতীকীয় অর্থে আমরা ধরে নিতে পারি অর্থাৎ একটা এক ধরনের গাইডলাইন উনি কিন্তু এখানে ইম্পোজ করেছেন অর্থাৎ যেটা ঘটছে হতে পারে আমি আপনাকে আবারও বলছি টুকটাক হতেই পারে এত বড়ো একটি বৃহত্তর বৃহত্তম রাজনৈতিক দলে এই ধরনের এক এক ব্যক্তির অনুসারী বা অন্য পক্ষের অনুসারী বিভিন্ন ধরনের প্রতিফলন আসতে পারে এর মানে এই না যে সম্পূর্ণ নিষ্ক্রিয় ব্যক্তিরা এই কমিটিতে আসছে এটা ভুল ধারণা তো ওনার এই উপদেশমূলক সতর্ক বাণীকে আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি অথবা দলের আগামী দিনে পাথর হিসাবে এটাকে ধরে নেওয়া হবে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন অশনি সংকেত আমি এটাকে মনে করি না এক ধরনের সতর্কবাণী এবং উপদেশ উপদেশমূলক ওনার এই বক্তব্য ছিল আমি আপনি এটাকে ইতিবাচক হিসাবে ধরবেন এর মাধ্যমে দল আরও অনেক গণতান্ত্রিকভাবে এবং কনস্ট্রাকটিভভাবে আমাদের কমিটি সামনের দিকে এগিয়ে যাবে জনগণের কল্যাণে বিএনপি নিবেদিত সেই নিবেদিত প্রাণ কর্মীরা যেই যেখানেই অবস্থান নিক তারা দেশের জন্য নিবেদিত প্রাণ আপনি নিজেও বুঝতে পারছেন বিরোধী দলের সকল নিপীড়ন নির্যাতনের পরেও আজকে কিন্তু বিএনপি জনগণের কথা বলছে বিএনপিই একমাত্র দল প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি কিন্তু জনগণের কথা বলে যাচ্ছে সাহস করে আমরাই সেই নির্ভীকতার পরিচয় দিচ্ছি অতএব এখানে পদ মুখ্য না এবং অবশ্যই সিনিয়রদের বক্তব্যকে আপনি উপদেশ হিসেবে ধরে নেবেন আমি মনে করি এখন উচ্ছ্বাস বেশি এখন আরও অনেক নতুনদের আগমন হচ্ছে দলে অনেক প্রাণ প্রাণ চাঞ্চল্য দেখা দিচ্ছে আমাদের প্রত্যেকেরই কণ্ঠরোধ হয়ে আছে তো সেই পরিবেশে এখানে আমি রেশারেশি বলবো না এক ধরনের প্রতিযোগিতা চলছে আমাদের ভিতরে অর্থাৎ দলীয় নেতাকর্মীদের ভিতরে তৃণমূল পর্যায়ে এক ধরনের প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতা অনেক ইতিবাচক আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের বাকস্বাধীনতা আনার জন্য ভোটের অধিকার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই যে আমাদের আপ্রাণ চেষ্টা সেই চেষ্টায় এক ধরনের প্রতিযোগিতা দেখা দিচ্ছে তো এইখানে কোনো ধরনের বিভাজন নেই আছে আমাদের সুস্থ প্রতিযোগিতা